বিএনপির কর্মসূচির নামে যে কোনো নাশকতার বিষয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। কোনো কিছু তাদের চোখের আড়াল হবে না, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ মহানগর উত্তর। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2041 সালে উন্নত বাংলাদেশে যেতে চাইলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র, পেশিশক্তি ও অস্ত্রশক্তিতে বিশ্বাস করে না, তবে অগ্নি সন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্য একত্রিত হচ্ছে। তারা নির্বাচনে অংশ নেবে না, কিন্তু নির্বাচন বানচালের পায়তারা করবে, এটাই স্বাভাবিক। আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় জঙ্গি দমন সন্ত্রাস দমন এর জন্য তারা সফলভাবে তারা কাজ করছেন, আর কিছুই আমরা মনে করি তাদের